হাউ টু মেক চার্জিং টেস্টার, উইথ ডিসি পাওয়ার সাপ্লাই, এম্পিয়ার মিটার। তো আমরা দেখবো কীভাবে ছোটো এম্পিয়ার মিটার দিয়ে মোবাইলের চার্জিং টেস্টার তৈরি করা যায়, মানে মোবাইলটি চার্জ হচ্ছে কি না, কতটুকু স্পিডলি হচ্ছে, কতটুকু কারেন্ট মানে কতটুকু এম্পিয়ার নিয়ে হচ্ছে, এটা বোঝা যাবে এই মিটারের মাধ্যমে। তো এই মিটার থেকে ব্যাটারি আলাদা করতে হবে, ব্যাটারি আলাদা করে চার্জারের যে চার্জিং কেবল আছে ওই কেবলটার বিসিএস লাইন পজিটিভ যে কেবলটা আছে ওইটা কাটতে হবে, জাস্ট ওইটা কাইটা দুইটা দুই প্রান্তে লাগাইতে হবে। যদি মিটার উল্টা বাড়ি দেয় তাহলে এটা ঘুরাইয়া লাগাইলেই হয়ে যাবে। এখন একটি মোবাইল লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা বুঝবেন। এখন একটা মোবাইল লাগানো হয়েছে, দেখেন এম্পিয়ার মিটার 400-তে উঠে গেছে, এটা 500 মিলি এম্পিয়ারের এম্পিয়ার মিটার, মোবাইল চার্জ হচ্ছে। যে কোনো ধরনের চার্জিংয়ের সমস্যা মোবাইলের ওইটা দিয়ে ফাইন্ড আউট করতে পারবেন এই মিটারের মাধ্যমে। চার্জিং ক্যাপাসিটর বা চার্জিং ডায়োড যদি সৎ থাকে তাহলে অটোমেটিক মিটার উঠে যাবে। ব্যাটারিতে অনেক সময় দেখা গেছে কি ব্যাটারি দাগ লাফালাফি করে কিন্তু ব্যাটারিতে স্টোর হয় না, মানে ব্যাটারিতে জমা হয় না চার্জ, ওইটাও বুঝতে পারবেন ওই মিটারের মাধ্যমে। কারণ ওই মিটারের খাটা যদি না উঠে তাহলে যদি মোবাইলের দাগ দৌড়াদৌড়ি করে সিগন্যাল দেয় কিন্তু চার্জ গিয়ে বসবে না ব্যাটারিতে। আর যদি মনে করেন এম্পিয়ার মিটারে 300-400 এরকম এম্পিয়ার উঠে তাহলে বুঝতে হবে ব্যাটারিতে কারেন্ট গিয়ে জমা হচ্ছে যতটুকুই হোক।